2010 সালের পর থেকে পশ্চিমবঙ্গে যত ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে বুধবার তা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রায় 5 লক্ষ শংসাপত্র বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশ, বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। আর এই রায় তৃণমূলের গালে সপাতে একটা চর বলেই মনে করছে বিজেপি। রায়কে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, 2010 সালের পর যেসব ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না, কিন্তু বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। যদিও এই রায় মানবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্টের সবাই খারাপ নয়, আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। এমনকি এই রায় নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক। হাইকোর্ট সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেট 2010 এর পর আমাদের সরকার যেগুলো ইস্যু করেছিল সব কাস্ট সার্টিফিকেট বলেছে বাতিল হয়ে যাবে। হাইকোর্টের একাংশকে সাথে নিয়ে এই ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। আর এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মতে, মুসলিম তোষণ করতে গিয়ে সাধারণ ওবিসিদের বিপদে ফেলেছে তৃণমূল। দেখো, এই মামলা মূলত ওয়াহা সে হুয়া হে কি 118 মুসলিম জাতিও কো বিনা কিসি প্রসেস পিছড়েপন কে সার্ভে বগেরে কে বগর মমতা ব্যানার্জি নে ওবিসি কা রিজার্ভেশন দে দিয়া। মমতা ব্যানার্জি পিছড়ে বর্গ কে রিজার্ভেশন কে উপর আপনি ভোট ব্যাঙ্ক কে লিয়ে ডাকা ডালকর ও রিজার্ভেশন মুসলিম জাতীয় কো দেনা চাতি। মে হাইকোর্ট কে ফেসলে কা স্বাগত করতা হুঁ। মমতা জি নে কাহা, হাম হাইকোর্ট কে ফেসলে কো নহীঁ মানতে। মে বঙ্গাল কি জনতা কো পুছনা চাহতা হুঁ, কোই এসি মুখ্যমন্ত্রী হো সকতি হ্যায়, সংবিধানিক পদ পর বেঠি হুই কোই ব্যক্তি এসি হো সকতি হ্যায় জো কহেগি কি হাম কোর্ট কে আদেশ কো নহীঁ মানতে হ্যায়। किस प्रकार की मानसिकता से बंगाल का लोकतंत्र गुजर रहा है, मैं इसकी घोर निंदा करता हूं और हाईकोर्ट के फैसले का स्वागत करता हूं और हमें निश्चित सुनिश्चित करेंगे कि हाईकोर्ट के फैसले का अमल हो और जिनका अधिकार है, जो पिछड़े लोग हैं, पिछड़ा वर्ग के लोग हैं, उनको अपना अधिकार मिले। প্রসঙ্গত, 2011 সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরই ওবিসি সার্টিফিকেট ইস্যু করার বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়া সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, ওবিসি এর নামে হিন্দু ওবিসিদের অধিকার মুসলিমদের দিয়ে দিয়েছিল রাজ্য সরকার। ভোট বাক্সের কথা মাথায় রেখে প্রথম থেকেই তুষ্টিকরণের রাজনীতি চালাচ্ছিল তারা। আর হাইকোর্ট শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়ার পর এবার তৃণমূল সরকার নতুন করে সমস্যায় পড়ল বলে দাবি করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।